আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন একটু কথা বলি, জীবন নিয়ে কথা বলি। খোঁজ নিয়ে দেখুন, আপনার খুব পছন্দের এবং খুব কাছের মানুষগুলো আপনার নামে সবচেয়ে বেশি সমালোচনা করে। কথাটা দেখবেন যে আপনি যদি একটা অ্যানালাইসিস করেন আপনার জীবনের কার্যক্রমগুলো নিয়ে, দেখবেন যে সেটাই সত্য। এখন এই সত্যটা কীভাবে সত্য হলো, চলেন সেটা নিয়ে কথা বলি। তাহলে যে কোনো মানুষের জীবনে আমাদের চারপাশে যারা আছে তারাই সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে জীবনে, আবার তাদের চারপাশে যারা আছে তারা ভূমিকা রাখে সবচেয়ে বেশি, এবং তাদেরকে নিয়ে ইন্টারাকশানটা সবচেয়ে বেশি হয়। জীবনে ইনফ্লুয়েন্সের কথা যদি বলি, আপনার জীবনে তাদের ইনফ্লুয়েন্স সবচেয়ে বড়, সবচেয়ে বেশি। সো একটা কথা প্রচলিত আছে যে পাঁচজন বন্ধু নিয়ে আপনি সবচেয়ে বেশি সময় কাটান, সেই বন্ধুরা আপনাকে আপনার ডিরেকশন সেট করে দেয়। আপনি যদি খুব বড় মহৎ বন্ধুদের সাথে চলাফেরা করেন, দেখবে যে আপনি বড় এবং মহৎ হয়ে গেছেন। পাঁচজন ধনী বন্ধুর সাথে যদি আপনি ঘোরাফেরা করেন, আপনি যদি খুব গরিব হন তাদের বিজনেস অংশী হয়ে আপনিও বড় লোক হয়ে যাবেন। সো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার সাথে যাদের ইন্টারঅ্যাকশন, আপনি যাদের সাথে চলাফেরা করেন তারাই আপনাকে নিয়ে সমালোচনা করবে, তারাই আপনাকে প্রমোট করবে, তারাই আপনাকে আপনার নামে সুবাস ছড়াবে, তারাই আপনার নামে দুর্নাম ছড়াবে। কিন্তু অবাক হওয়ার কিছু নাই, জীবনটা হচ্ছে এটাই, জীবনটা অন্য কিছু না, ঠিক আছে? সো এই বাস্তবতায় এই কথাটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই যে আপনাকে খুব পছন্দের এবং কাছের মানুষ আপনার নামে সবচেয়ে বেশি সমালোচনা করে। হ্যাঁ, করতে পারে, কেন তাদের সাথে আপনার ইন্টারাকশন সবচেয়ে বেশি, তারা আপনাকে নিয়ে কথা বলে, আপনি তাদেরকে নিয়ে কথা বলবেন। জীবনটা হচ্ছে এটাই, জীবনটা হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং উইথ ইউ, আপনার সাথে কী হচ্ছে, আপনি কার সাথে কথা বলছেন। সো যার সাথে কথা বলবেন না তার সাথে তো আপনার কোনো দেন পাওনা নাই, সে আপনাকে নিয়ে কথা বলতে যাবে কেন, সে আপনাকে নিয়ে সময় ব্যয় করবে কেন। সো এটা এমন কোনো কথা না যেটা নিয়ে চিন্তা করতে হবে, বরং এটা নিয়ে চিন্তা করে যে আপনি কার সাথে মিশবেন। আপনার হাতে অনেক অপশান আছে, আপনি কোন সার্কেলে চলবেন। আপনি যদি গাঁজাখুরি কোনো একটা গল্পের সাথে, গল্পের সাথে যদি চলাফেরা করেন, দেখবেন যে আপনি গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, জুয়া খেলছেন, আপনি নিজেকে ধ্বংসাত্মক পথে নিয়ে যাচ্ছেন। আপনি যদি গঠনমূলক কোনো সমাজে পড়ে যান, দেখবেন যে আপনি গঠনমূলক কাজে অংশী হচ্ছেন। বাংলাদেশের সমাজে দেখবেন যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, গলে যাচ্ছে, সমাজটাই নষ্ট, ভালো কোনো কিছু পাবে না তারা, পায় না, খারাপ কিছু নিয়ে মেতে থাকে, বাপের আগে বেটা চলে যায়, সমাজটাই নষ্ট, রাষ্ট্রটাই নষ্ট, রাষ্ট্রের যারা মেন কারিগর, উপদেষ্টা, মন্ত্রী, তারাই নষ্ট আমেরিকাতে। এই দেখেন কী সুন্দর ট্রাম্প এবং বিডেনের মধ্যে ক্ষমতার ট্রানজিশন কত সুন্দরভাবে হচ্ছে না। এখনই সে তার কাজ শুরু করেছে, যাতে কী হয় সে যখন ক্ষমতায় আসবে তার যখন যাতে অ্যাক্টিভ হতে তার যাতে সময় না লাগে। সো সার্কেলটা খুব ইম্পর্ট্যান্ট, ভালো সার্কেলে চলবেন, ভালো থাকবেন, আমাদেরকে জানাবেন, ভুল কিছু বললে। ধন্যবাদ।